তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। কালকে যা ঝড় বৃষ্টি হলো, মানে ভাবতে পারিনি ওইটুকু সময় ওরকম ঝড় বৃষ্টি হবে। রীতিমতো একদম খুব বাজে অবস্থা ছিল। তো আমি তো ছাদে জামা কাপড় সবাই লিখেছিলাম, আর তুলতে ভুলে গেছি। এবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যখন গিয়েছিলাম আনতে তখন এত ঝড় হচ্ছিলো যে আমি আরও তুলতে পারিনি। এবার ঝড় যখন থেমেছে তখন তো চারদিক জামা কাপড়ই ছাদে নেই। তো সেই কোনো এক একটা জামা কাপড় উড়ে কারোর বাড়ি চলে গেছে, তার বাড়ি থেকে সেই জামা কাপড় নিয়ে এসেছি। আমার বরের শার্ট উড়ে একজনের পাঁচিলে চলে গেছে, সেখান থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। এই হয়েছে কীর্তি। ইভেন ঝড়ে আমাদের বাড়ির একদিক দেওয়ালেও ভেঙে পড়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে চিল সিদ্ধ হচ্ছে, এখানে আমি ভাত ফাতগুলো রেডি করবো। এইখানে রয়েছে চিংড়ি মাছ, এখানে আছে পাবদা মাছ, এখানে রয়েছে মাছের ডিম। তো সব রয়েছে, প্যাকেট করে নিয়ে এসেছে। সকাল সকাল বেরিয়েই তোমার বাজার হয়ে গেছিলো। এই যে এগুলো সব ভেঙে ভেঙে পড়েছে আমাদের বাড়ির ওই ওপরের কোণ থেকে, ওই ওপরের থেকে সব নিচে ভেঙে পড়েছে। যেটুকু সময় ঝড় হয়েছে চারিদিকের অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে। তো আজ যেতে আবার একটু ঝামেলা, দু রকমের মাছ ফাছ সব নিয়ে এসেছে, মাছগুলোকেও দিতে হবে। ভাত ফাতও রেডি করে রেখেছি, ভাত বসাতে হবে। ছেলে এখনও ঘুমাচ্ছে, এই ফাঁকে যতটা কাজ করা যায় সেটা করে নিচ্ছি। সকালের টিফিন নিয়ে চলে এসেছি, এখন সকালের টিফিনে ছাতু খাবো। এখন আমরা ইদানিং করে ছাতু খাচ্ছি সবাই, বাড়ির সবাই মিলে। ছাতুটা বেশ একটু মোটা করে গুললে অনেকক্ষণ পেটেও থাকে, আর বেশি কিছু ঝামেলাও হয় না, অনেক কিছু সেফ হয়। সকালে গ্যাস খরচা বেঁচে যায়, আর রুটি তরকারি করলে অনেক বাসনও মাজতে হয়, জল খরচাও বেঁচে যাচ্ছে, টাইমও বেঁচে যাচ্ছে, অনেক সেফ হচ্ছে। তাই এখন আমরা ইদানিং করে সবাই ছাতু খাচ্ছি, বাড়ির শুদ্ধ সবাই। ছাতুটা খেতে বেশ ভালোও লাগে, ছাতুটা শরীরের পক্ষে ভালো, ওই জন্য আমরা এখন ধীরে করছি। এখন যতদিন না ছাতুতে অরুচি আসছে, আমরা সবাই মিলে বাড়িতে ছাতুই খাবো। ছাতু খাতু খেয়ে নিয়ে চা করে দেবো সবাইকে, চাটা করে আজকে কাল আমাকে সব আবার ডবল ডবল করে কাচতে হবে, কারণ কালকে যেগুলো সব ঝড়ে ঘুরে গেছিলো ওগুলোকে উদ্ধার করতে পেরেছি, তো সেগুলোকে আবার ধুতে হবে। কিন্তু দুঃখের বিষয়ে আজকে আবার ট্যাঙ্কিতে ভালো করে বেশি জলও ওঠেনি, তো অল্প জল উঠেছে। জল বাড়িতে শর্টেজ, কিন্তু অনেক কাজ করে রয়েছে, জানি না কতদূর কী জল উঠেছে, কতটা কী কাজ হবে, কিন্তু করতে তো হবেই। এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো দুদিন আগেই ছাদটা পরিষ্কার করেছিলাম মা আর আমি মিলে, তো আজকে সেই ছাদটা পুরো নোংরা ধুলোতে ভরে গেছে কালকে ঝড় হয়েছিল বলে। তো সব থেকে ঝড়ে অনেক যেমন ক্ষতিও হয়েছে, তেমনি একটা আমাদের ভালো হয়েছে, সেটা আমার যেটা হচ্ছে সে আমার একটা আগের ব্লগে তোমরা সবাই দেখেছিলে যে আমার একটা নাইটি হনুমানে নিয়ে পালিয়েছিল। তো নিয়েও বেশি দূর যায়নি, ও মনে হয় আমাদের বাড়ির এই ট্যাঙ্কিটা আছে এই ওপরের দিকে, এই যে এদিকেই কোথাও একটা নিয়ে ফেলে দিয়েছিলো, আর সেটা কালকে ঝড়ের হাওয়াতে এসে আমাদের আবার টিনে পড়েছে, আমি দেখতে পেয়েছি আজকে সকালে। তো ফাইনালি সে নাইটিটা দেখলাম ভালোও আছে, একদম কোনো কিছুই হয়নি। তো আমি ভালো করে কেচে কেচে নিলাম, গরম জল দিয়ে কেচে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে কাচলাম, কেচে বাড়িটাকে মেলে দেবো। যাক, আমার নাইটিটা হারিয়ে যাওয়া নাইটিটা আমি ফেরত পেয়ে গেছি, কাজের কাজ হয়েছে একটা। তো আজকে আমার সাথে ছাদে অনেক চিল্লার পাটিরা সব এসছে, এই যে সব কিরে সব এখন আমার সাথে আছে, ছাড়ে জামা কাপড় মেলতে এসছে, কাপড়গুলো মেলে দিয়েছি। এবার আমার ছেলে সবসময় বদমাইশি করছে, কিছু না কিছু একটা লাঠি পেয়েছে হাতে, লাঠি নিয়ে খালি ওই বন্দুক করছে আর ভয় দেখাচ্ছে। তো এবার যাবো ওদেরকে স্নান করাবো, একটা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে কাছাকুচি করতাম অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখনও তাও আজকে অল্প কাঁচাকুচি করেছি, এখনও প্রচুর কাঁচাকুচি করা বাকি আছে, সেগুলো আজকে জল ভালো করে ওঠেনি সেই জন্য তো ভালো করে করতে পারলাম না, কালকে করতে হবে। কালকেও আবার আজকেরও পড়বে সারাদিনে, কালকে প্রচুর কাঁচাকুচি থাকবে। যাই এবার গিয়ে স্নান করিয়ে দিই। তো সকালবেলায় আমার ফোনের চার্জ একদম ছিল না, তো আমি যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপরে ভিডিও বানাতে পারিনি।
তো এখন চাষবাস হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম ঘুম থেকে উঠেছি, এবার ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, তুমি খালি গায়? হ্যাঁ, আচ্ছা। তো এবার যাবো, চা ফা করে দিয়ে এসেছিলাম, এসে দেখি আমার ছেলে উঠে গেছে। তো ওকে নিয়ে যাচ্ছি নিচে, খাওয়াবো সন্ধ্যাবেলা। কি হলো, ব্যথা? হ্যাঁ ব্যথা। আচ্ছা তুমি এদিকে এসো, সবাইকে টাটা বলে দাও আগে। ব্যথা কি বাবা, ব্যথা? দিদি ব্যথা। দিদি কোথায়? তুমি এখানে কাকে দিদি দেখছো? এটা আমি, আমি দিদি? আচ্ছা আমাকে কি বলে ডাকো তুমি? না না, কি বলে ডাকো? আমার নাম ধরে ডাকা শিখেছে এখন, আমাকে এখন মা বলে না। কি বলো তুমি আমাকে? আমাকে রমি বলে ডাকে আমাকে এখন, রমি। আর কোনো কোনো সময় বলবে রমি দি, রমি দি, মাকে রমি দি বলে ডাকে। মানে ভাবা যায় আজকালকে দিনের বাচ্চাটা মানে কি না কি শিখছে। এই তুই এই শোন শোন দিকা, আচ্ছা খুলে দেবো। তো আমাকে এখন রমি দি বলে, মানে এখন মা ছেড়ে রমি দি, তাই তো? হ্যাঁ, তুমি আমাকে রমি দি বলে ডাকবে, দুষ্টু? ই দুষ্টামি করছো? তোমার নামটা একটু বলো, বলো। রিদিত, দিদিত, দত্ত, দাদু, খুব দুষ্টুমি শিখেছে, খুব দুষ্টুমি শিখেছে। কি করছো তুমি এটা? আচ্ছা সবাইকে এরম করে দেখিয়ে দাও কি এখন কথায় কথা যা কিছু ভালো হবে, এরকম দেখায়। বাবা ক্যামেরা না উড়িয়ে দিচ্ছে, মানে উফ কি পাগলামো করছে। তো এবারে ওকে নিচে নিয়ে যাবো, নিচে যাবো। আমার সাথে জায়ের মেয়েটাও উঠে গেছে, এবারে ব্যাস দুজনে মিলে এবার শুরু করবে বদমাইশি। যাই ওকে নিচে নিয়ে।